দিনে দুপুরে নৃশংসভাবে শিশুসহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে কুষ্টিয়ায়। এ ঘটনায় অভিযুক্ত সৌমেন পুলিশের এএসআই। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী ধাওয়া করে প্রথমে শিশুটিকে এবং পরে ওই নারীকে হত্যা করে। আর নিহত আরেক যুবক স্থানীয় ব্যবসায়ী। হত্যাকাণ্ডের কারণ পরকীয়া বলে জানিয়েছে পুলিশ। রোববার সকাল 11টা কর্মব্যস্ত সময়ের মাঝে শহরের কাস্টমস মোড়ে হঠাৎ গুলির শব্দ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিটিআই রোড থেকে একটি শিশু দৌড়ে কাস্টমস মোড়ের দিকে আসে, তার পেছনে আরেকজন দৌড়ে এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে রাস্তায় পড়ে যায় শিশুটি। কিছু সময় পরে একই গলির ভেতর থেকে এক নারীর চিৎকার ভেসে আসে। একই সময়ে আরও কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এরপরে স্থানীয়রা ছুটে আসে, হতাহতদের বাঁচানোর চেষ্টা করে, আটক করে অভিযুক্তকে। ওই বাচ্চাকে দেখলাম আমার চোখের সামনে, একদম একদম চোখের সামনে গুলি করলো, গুলি করে ওই বাচ্চাকে মার ফেললো। আর ইতিমধ্যে সবাই ইট মেটকেল দিয়ে ওকে ঠেকানো হচ্ছে, ও আবার বাইরে গুলি করছে। গুলি করার পরে ভিতরে যা দুই তিনটি গুলি করলো মনে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয় জনতাকে সরিয়ে কঠোর অবস্থানে নেয়। একই সাথে গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে পাঠায়। কিছু সময় পর জানা যায় তারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ বলছে হত্যার কারণ পরকীয়া। নিহত নারীর নাম আসমা এবং শিশুটি তার প্রথম পক্ষের সন্তান। আর নিহত যুবকের নাম শাকিল, তিনি স্থানীয় ব্যবসায়ী। এই যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, লোকমুখে ছড়িয়ে পড়েছে, অবশ্যই এটা সূক্ষ্ম ন্যায় বিচার নিশ্চিত করব বলে আমরা পুলিশ। হামলাকারী এএসআই সৌমেন খুলনা ফুলতলা থানায় কর্মরত। তিনি বিনা ছুটিতে কুষে অবস্থান করছিলেন। খুলনা পুলিশ সুপার জানিয়েছেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।